আমি এখন আছি বুড়েশ্বর মন্দির। এই বুড়েশ্বর মন্দিরের প্রচণ্ড জাগ্রত, তো আমার সাথে দেখে নিন মন্দিরটা কেমন। বুড়েশ্বরী মন্দিরের দুজন বোন, বুড়েশ্বরী হচ্ছে বড় বোন আর ছোট বোন হচ্ছে তিলেশ্বরী। তিলেশ্বরীটা হচ্ছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, ওটা তিলেশ্বরী মন্দির। তো এটা প্রচণ্ড জাগ্রত, যারা ঝাড়খণ্ডের দেওঘরের দিকে থাকে তারা জানে যে এটা কতটা জাগ্রত মন্দির। তো খুব লাক যে মাকে আজকে দর্শন করতে পেলাম। তো এখন আমরা আছি বুড়েশ্বরী, এটা খুব বিখ্যাত একটা মন্দির। এখানে প্রতি মঙ্গলবার দিন বলি পড়ে আর প্রচণ্ড ভিড় হয়। তো ভাগ্যের জোরে আজকে দেখুন আমরা এই মন্দিরটা খালি দেখছি, আর সবথেকে বড় কথা মাকেও দর্শন করতে পারলাম। যেহেতু খেয়ে এসেছিলাম একটা ব্রেড, তাই মাকে দর্শন করা যাবে না, মানে ছোঁয়া যাবে না, কিন্তু দেখতে পেলাম এটাতেই খুব খুশি। তো এই পাহাড়ের পশ্চিম দিকে, এটা পশ্চিম দিকে হচ্ছে এই মন্দিরটা। পূর্ব দিকে নাকি একটা গুহা আছে, গুহার ভেতরে নাকি আরাম করে 1000-2000 মানুষ নাকি ভেতরে থাকতে পারবে, তাতে মানে এতটাই বড়। যেমন আমরা শ্রীকৃষ্ণের একটা লীলাতে দেখেছিলাম, গোবর্ধন পর্বত উনি তুলে রেখেছিল আঙুলে, সেরকম ব্যাপার এটা। চললাম তিলেশ্বরী মন্দিরের কাছে। তিলেশ্বরী মন্দির যেটা বললাম ছোট বোন, তো এবারে ওইখানে যাব। বড় বোন মানে বুড়েশ্বরী মন্দির, এটাই সবাই জানে আর এটাই সব থেকে জাগ্রত। দেখুন এখানটা কি সুন্দর না, জায়গাটা বেশ শান্তশিষ্ট, যেরকম পছন্দ হয় মানে এটা মন্দির যেরকম হয় পুরো ওই রকমই লাগছে। তো এটা পড়ে যাচ্ছে মানে গিরিডিহ থেকে দেওঘর যখন আসার সময় এই বুড়েশ্বরী মন্দিরটা পড়ছে। এই রাস্তা মোটামুটি সবাই জানে, যেমন এখানে পাথরোল একটা মন্দির আমি দেখেছিলাম, পাথরোল খুব বিখ্যাত, সমস্ত মানুষ জানে পাথরোল কালীবাড়ি। তার একটা বিশাল ইতিহাস আছে, সেটা আমি আমার ব্লগে কভার করেছি, তো আপনারা দেখবেন। আর এই মন্দিরটাও দেখাচ্ছি আপনাদেরকে।
তো এবারে যাচ্ছি, যাওয়ার থেকে বড় কথা হচ্ছে শুনুন, একটা বড় ইতিহাস বা এখানে একটা মান্যতা আছে, সেটা হচ্ছে যে যদি এখানে যে বলি পড়ে সেই পাঠা বলি যদি কেউ মাথা নেকি একবার খায় তাকে 3 বছর পর পর খেতে হয়, এটা মান্যতা। একটা জায়গাটা না অসম্ভব সুন্দর জায়গা। হ্যাঁ, এখন চললাম তিলেশ্বরীর কাছে, উনি ছোট বোন। উপর থেকে দৃশ্যটা এত সুন্দর না, আমার পেছনে হচ্ছে ছোট বোনের মন্দির। হ্যাঁ, আর জায়গাটা একটু দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে। ওটা বুড়ে নদী, নদীর পাশেই দেখুন। পাহাড়ের উপর থেকে জায়গাটা কি সুন্দর লাগছে না? এদিকে বড় বোনের মন্দির, ওই যে জায়গাটা খুব সুন্দর। তো পাহাড়ে উঠবেন একটু সাবধানে, সাধারণ মানুষরা যেরকম হয় জায়গা পেলে কে নোংরা করবে, মানে দারুর বোতল এখানে ভাঙা প্রচুর পড়ে আছে, একটু সাবধানে উঠবেন, কারণ আমরা খালি পায়ে উঠি তো মন্দিরে। তো কারুর কাছে এটা ভক্তির জায়গা আর কারুর কাছে নেশাগ্রস্ত, মানে নেশা করার জায়গা, আর কি বলবো বলুন। আমরাই তো আমাদের সংস্কৃতিকে ভুলতে চাইছি মনে হচ্ছে, মন্দিরের সামনে বসে বসে এরকম যে মদের মদ কি মদের বোতল ভাঙা হয়, কি বলবো। পরের মতন একটাই কথা বলবো, যদি ভিডিওটা একটুখানিও ভালো লাগে আর এই মন্দিরটা যদি প্রথম দেখে থাকেন তো একটা লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব আর তো বাড়ে না তাও বলছি, যদি ইচ্ছা হয় তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো আমি এরকম যে ছোটো ছোটো জায়গা প্রচুর জায়গায় ঘুরি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটাই আমার চ্যানেলের উদ্দেশ্য যে কী কী আছে, আর আমরা এখনও পর্যন্ত কত কিছু মিস করে গেছি দেখার। ছোটো ছোটো অনেক জায়গা হয় যেগুলো না মানুষকে শান্তি দেয় এলে, সেরকমই একটা জায়গা হচ্ছে এইটা। আর একবার বলছি, যদি ভিডিওটা একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ইচ্ছা যে আমি যেন এবছর কমসে কম যেন 1000 সাবস্ক্রাইবার দেখতে পাই। ধন্যবাদ।